গত দুই মেয়াদে মিশাল সাদাগার এবং জায়েদ খান দুই মেয়াদে তারা দায়িত্ব পালন করেছে। তারা যে দায়িত্ব পালন করেছে তারা দৃশ্যমান কোনো কিছু করতে পারে নাই। তারা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছে তারা দৃশ্যমান কোনো কিছু করতে পারে নাই। বরং আরো চলচ্চিত্রের যারা জুনিয়র শিল্পী যারা ছোটখাটো ক্যারেক্টার করে তাদেরকে শিল্পী সমিতির সদস্য পদ, যেটা সম্মানজনক আর কি, একটা শিল্পীর জন্য সম্মানজনক সদস্য পদ, সেই অধিকার তারা হরণ করেছে। যেহেতু কাঞ্চন ভাই এবং নিপুণ আবু এই প্যানেল গঠন করেছে, আশা করি তারা ভালো কিছু করবে। সর্বোপরি ইলিয়াস কাঞ্চন একজন স্বজন ব্যক্তি, উনি এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। মানে সবার রিকোয়েস্টে উনি নির্বাচনে একটা কারণে এসেছেন, কারণ তাদের বিগত 4 বছর যা করছে তার প্রতিবাদ স্বরূপ উনি নির্বাচনে এসেছেন। আমরা আশা করব ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ আপু চলচ্চিত্রের জন্য ভালো কিছু করবে। আমার শুধু তাদের প্রতি একটাই রিকোয়েস্ট এবং আবেদন, চলচ্চিত্রে যারা অভিনয় করে লাস্ট সময় এসে তাদের চিকিৎসা পায় না, খাইতে পায় না, প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সহযোগিতা নিতে হয়। তারা একজন রঙিন পর্দার মানুষ, একটা অভিনয় করে এত কিছু করার পরে যদি তারা এই শেষ বয়সে যদি সাহায্য সহযোগিতা নিয়ে চিকিৎসা করতে হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। কাঞ্চন আপু এবং নিপুণের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা জয়ী হওয়ার পরে যারা তাদের জন্য কিছু একটা করে, এটা হচ্ছে আমাদের সাধারণ পাবলিকের ধারণা। ঠিক।